আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবার তোমাদের সামনে হাজির হলাম। আমি খন্দকার মাহিম, তোমাদের ইংরেজি শিক্ষক। তো তোমরা এখন সকলেই অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত, অ্যাসাইনমেন্ট কোর্স অ্যাসাইনমেন্টের কাজ চলতেছে। তো এখন তোমরা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো করতে যাচ্ছ। তো আসলে অ্যাসাইনমেন্ট বিষয়ক আমরা গত ক্লাস নিয়েছি, তোমরা ক্লাস পেয়েছো, নির্দেশনা পেয়েছো। তো আজও তেমনই কিছু নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আসলে অ্যাসাইনমেন্ট আমাদের, আমরা সকলে জানি, এ ফোর কাগজে করতে হবে। এবং অ্যাসাইনমেন্টটা তোমার যে টপিকসটা ভালো করে পড়ে বুঝে তারপর তোমাকে করতে হবে। পাশাপাশি এই অ্যাসাইনমেন্টটা তোমার নিজের নিজের যে বুদ্ধি, নিজ বুদ্ধিমত্তার মাধ্যমে করতে হবে। অন্য কারো হেল্প নেওয়ার কোনো সুযোগ নেই। তো তোমরা দেখো, তৃতীয় যে সেমিস্টার তোমার অ্যাসাইনমেন্ট পেয়ে গিয়েছো, সেখানে তোমরা ইংরেজিতে তিনটা টপিকস পেয়েছো। সেটা নিয়ে আসলে আমি তোমাদের সাথে আজকে একটু খোলামেলা আলোচনা করব। এখানে কিছু অ্যান্সারগুলোও তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কোনোভাবে কি করা যাবে না, কোনো কপি করা যাবে না, হুবহু লেখা যাবে না। আমি জাস্ট তোমাদেরকে একটা হেল্প করার জন্যই তোমাদের সাথে জাস্ট ডিসকাস করছি। তোমরা নিজের মতো করে করবে। তো ডিয়ার লার্নার্স, তো চলো আমরা বোর্ডে চলে যাই। দেখো, তোমরা যে ইংলিশ টপিকসটা পেয়েছিলে, তিনটা অ্যাসাইনমেন্ট, সেখানে দেখো ইংলিশের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, প্রথমটা ছিল ইউনিট 5 লেসন 4। আমরা সকলে জানে, আমাদের খুব প্রিয় একটা গল্প ছিল, এ ম্যান হু লাভস ট্রি, একজন ব্যক্তি যে কি করে, গাছকে ভালোবাসে। আমরা জানি, মনে আছে? ঠিক আছে, এখানে কার্তিক প্রামাণিক, ঠিক আছে, কার্তিক প্রামাণিক, সে একজন কি ছিল, পেশায় হেয়ার ড্রেসার ছিল। এবং সে তো বাবার কাছ থেকেই গাছ রোপণ করার সেই ইন্সপায়ারেশন, মানে উৎসাহ উদ্দীপনা, যাই বলে কেন সেটা পেয়েছিল, তাই না? এখানে দেখো, আমাদের যে অ্যাসাইনমেন্টটা করতে হবে সেটা হচ্ছে, কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর আস, মানে বোঝাচ্ছে কার্তিক প্রামাণিক আমার জন্য কি একটা উদাহরণ স্বরূপ, মানে উৎসাহ স্বরূপ, তাই না? ডু ইউ অ্যাগ্রি, তুমি কি একমত এর সাথে? হোয়াই, কেন? আর যদি না হয়ে থাকো তাহলে হোয়াই নট, কেন নয়, এটার উপরে একটা কি করতে হবে, আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। তো দেখো, এটা আমরা বহুবার পড়েছি, তারপরেও তোমাদের কাছে পরামর্শ রইল, তোমরা অবশ্যই ভালো করে এটা আবার পুরোটা পড়বে। পড়ার পর তোমার নিজের মতো করে তুমি লিখবে। যদিও তুমি আমাদেরকে, আমি এখানে তোমাদেরকে অ্যান্সারটা দুটো পার্ট করে করেছি, এই যে একটা প্রথম পার্ট, এটা একটা দ্বিতীয় পার্ট। হ্যাঁ, তোমাদের আমি একটু পড়ে শোনানোর চেষ্টা করবো, তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। বাট তুমি যখন লিখবা তোমার নিজের মতো করে লিখবা। তারপর দেখো, সেকেন্ড লিসন 7 দ্য ট্রুথফুল ডাক 3, ঠিক আছে, যেন সেই সত্যবাদী কি, ঘুঘু, তাই না? মনে আছে সকলের, যেখানে প্যাঁচা ছিল, তাই না? দেখো, এটা এখানে আমাদের সময় করতে হবে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল, এই যে টাইটেলটা দ্য ট্রুথফুল ড্রাফ, এই টাইটেলটা যদি ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি, এটা কেন সঠিকভাবে এটা টাইটেল হয়েছে দ্য ট্রুথফুল ড্রাফ, এটা আমাদের কি করতে হবে, এটা একটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, এটা একটা ব্যাখ্যা দিতে হবে। আমরা সকলেই জানি, তো সেটাও আমি দেখো এখানে চিত্র দেখে বোঝা যাচ্ছে, মনে আছে তোমাদের? দেখো, একটা প্যাচা, একটা ঘুঘু, একটা যেন কি বাদু, তাই না? আচ্ছা, এখানে আমি উত্তর তোমাদেরকে একটা লিখে দেওয়া, লিখে দিয়েছি, বাট তোমরা, আমি তোমাদের পড়ে শোনাবো, তোমরা এটা দেখবে, বাট তুমি নিজের মতো করে অবশ্যই লিখবে। এটা কখনোই কিন্তু ভাবে এটা লেখা যাবে না, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না, সমস্যায় পড়বে। রিমাইন্ড ইট। থার্ড নাম্বার, ইউনিট 7 লেসন 4 রিভার জিপসিস ইন বাংলাদেশ। আমাদের খুবই অষ্টম শ্রেণীর যে আমাদের টপিকসগুলো আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, রিভার জিপসিস, তাই না? সেই বেদে আমরা যাকে বলি বাংলা এই ভাষায়, ঠিক আছে। দেখো, এটাও আমাদের একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। ইমাজাইন, মানে তুমি কল্পনা করো, দেয়ার ইজ এ বোট স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন। তুমি মনে করো তোমার এলাকায় একটা এরকম নৌকা বোট আছে যেখানে রিভার জিপসিরা থাকে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ, একটা প্যারাগ্রাফ লিখতে, অনুচ্ছেদ, প্যারাগ্রাফ তুমি অনুচ্ছেদ লিখতে হবে, অ্যাবাউট হাউ, কিভাবে ইউ ক্যান হেল্প, তুমি সাহায্য করতে পারো, আমরা হেল্প করতে হবে তাদেরকে, জিপসি চিলড্রেন, সেই যাদাবর, যাদের বাচ্চাদেরকে উইথ লার্নিং, কিছু মাধ্যমে শিক্ষা দেওয়ার মাধ্যমে। আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা একটা জাতিকে মেরুদণ্ড, যে কোনো সমাজকে, জাতিকে, যে কোনো সম্প্রদায়কে যদি শিক্ষা তার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, নিঃসন্দেহে কি করবে, ভালো করবে, একটা সে তার মধ্যে আলো ফুটে আসবে, সে কি ভালো করবে, এটা নিঃসন্দেহে বলতে পারে। চলো
শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এক এক করে বিষয়গুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। শুরুতে পেয়েছিলাম আমরা কি যে কার্তিক প্রামাণিক যে আমাদের জন্য ইন্সপায়ারেশন, এটা কেন, এটা আমি যদি একমত হই তার পক্ষে আমাদেরকে কি করতে হবে, যুক্তি দেখাতে হবে। দেখো আমি তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করেছি, এখানে দেখো, আই থিঙ্ক আমি মনে করি কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস। কার্তিক প্রামাণিক আমাদের জন্য কি উৎসর্গ, উৎসর্গ মতো, বিকজ কারণ কার্তিক লাভস ট্রিজ ফ্রম দ্য হার্ট। কার্তিক কি করতো, তার হৃদয় থেকে গাছকে সে কি করতো, ভালোবাসত। হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ ফ্রম এ ভেরি ইয়াং এজ। সে কি, সেই যে গাছ রোপণ করাটা, এটা কি সেই অল্প বয়স থেকে সে কি করেছিল, শুরু করেছিল। হি ওয়াজ ইন্সপায়ার্ড টু প্লান্ট ট্রিজ বাই হিজ ফাদার। এই যে সে গাছ রোপণ করার যে উৎসাহটা, ইন্সপায়ার্ড যে, এটা কার কাছ থেকে পেয়েছিল, সে তার বাবার কাছ থেকে পেয়েছিল। কার্তিক হ্যাড এ হবি অফ প্লান্টিং ট্রিজ দ্যাট আর ভেরি লার্জ। ঠিক আছে, মানে কার্তিক যে এই গাছ রোপণ করার যে ইচ্ছাটা, এটা অনেক প্রবল ছিল। সো তাই দ্যাট এ ম্যান, এই লোকটি কি করলো, আর নেচার প্রকৃতি ক্যান বেনিফিট ফ্রম দিস ট্রিজ, এবং মানে সে প্রকৃতি এবং সে এই গাছগুলো থেকে কি পেলো, বেনিফিট মানে সফল পেলো, সুফল পেলো, ফল পেলো। কার্তিক হিমসেলফ রিয়ালাইজ, কার্তিক নিজে নিজে কি করতে পারলো, অনুধাবন করতে পারলো। কি অনুধাবন সে করেছিল মনে আছে, যে হাউ মাচ পেইন, কতটা ব্যথা সে পেয়েছিল। হি ফেল্ট হোয়েন টায়ার্ড পিপল, যখন সেই ক্লান্ত লোকেরা কুড নট ফাইন্ড শেল্টার, কি পেত না, কোনো আশ্রয় পেত না, ইন দ্য শেড অফ ট্রি, মানে একটা গাছের ছায়া, ইন দ্য মিডেস্ট অফ ওয়ার্ক, মানে কি কাজের মাঝামাঝি সময়, যখন আমাদের শ্রমিকরা মাঠে কাজ করে দেখা যায় দুপুর লাগে সবাই ক্লান্ত হয়ে যায়, সাধারণত তখন একটু বিশ্রাম নেওয়ার দরকার হয়, তাই না? তো বিশ্রাম নেওয়ার জন্য গাছের ছায়া না থাকার কারণেই তার বিশ্রাম নিতে পারেনি, এই জন্য কার্তিক কি পাইতো, সে মনের ভিতরে একটা ব্যথা অনুভব করতো। উইথ দ্য আইডিয়া, সেই ধারণা থেকে, দ্য শেড অফ ট্রি, গাছের ছায়া, কুড এলিভেট, কি করছে, উপশম করেছে, হ্যাঁ, দ্য সাফারিং অফ দ্য টায়ার্ড পিপুল, সেই যারা ভুক্তভোগী বা এই ক্লান্ত লোকদের, তারা কি পেয়েছে, তারা এখান থেকে উপশম মানে পরিত্রাণ পেয়েছে। হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ অন দ্য সাইড অফ দ্য রোড। কার্তিক কি করলো, সে গাছের রাস্তার ধারে গাছ রোপণ করার চেষ্টা করলো। তারপরে দেখো লোকজন ভাবতো সে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কার্তিক আনসেলফলেসলি প্লান্ট ট্রিজ ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল, সে নিঃস্বার্থভাবে কি করছে, মানুষের জন্য সে গাছ রোপণ করেছে। হি ইউজ টু টেক কেয়ার অফ দ্য ট্রিজ হিমসেলফ, সে নিজেই গাছগুলোর পরিচর্যা করছে। কার্তিক ইউজ টু প্লান্ট ট্রিজ বাট ডিড নট অ্যাকসেপ্ট ফ্রুট, কিন্তু সে গাছ রোপণ করছে কিন্তু এর প্রতিদান কি, সে কোনো ফল সে আশা করেনি। সো তাই আই থিঙ্ক আমি মনে করি কার্তিক প্রামাণিক ইজ ইন্সপিরেশন ইন দ্য ওয়ার্ক অফ দ্য প্রেজেন্ট ইয়াং জেনারেশন অ্যান্ড ইউথ সোসাইটি। আমি মনে করি আমাদের বর্তমান সমাজে যারা যুবক সমাজ বা যুবক সমাজ বলি বা যুবক যে জেনারেশন বলি, তাদের জন্য কি, সে অবশ্যই ইন্সপায়ারেশন হলো কার্তিক। এটা একটা ফার্স্ট টপিক তোমাদের আমি জাস্ট লিখে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে লিখো। দেখো নেক্সট টপিক আমি একটু ছোট করে লিখেছি, ছোট করে, কার্তিক প্রামাণিক ইজ এন ইন্সপিরেশন ফর আস। হি ওয়াজ এ হেয়ার ড্রেসার, সে কি ছিল একজন, ঠিক আছে, হেয়ার ড্রেসার ছিল, ঠিক আছে, বাই প্রফেশন, বাট ইন নেচার লাভার অ্যাট হার্ট, এবং সে কি প্রকৃতিকে সে অন্তর থেকে ভালোবাসত। হিজ প্যাশন ইজ টু প্লান্ট স্যাপলিং, স্যাপলিং দ্যাট মিন যেন কি মনে আছে তোমাদের, হ্যাঁ, গাছের চারা, জি, ছোট গাছের চারা, হুইজ গ্রো ইন টু এ জাইগ্যান্টিক ট্রি, সেটা কি বড় দিত মানে অনেক দৈত্যকার একটা গাছে রূপান্তর হতো। হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ হোয়েন হি ওয়াজ অনলি 10 ইয়ার্স ওল্ড, সে কি মনে আছে, সে যখন গাছ রোপণ করা শুরু করেছিল যখন তার বয়স ছিল মাত্র 10 বছর। হি হ্যাজ প্লান্টেড হান্ড্রেডস অফ ট্রি ইন হিজ ভিলেজ, তার গ্রামে সে 100 বেশি গাছ সে রোপণ করেছে। কার্তিক হ্যাজ প্লান্টেড ট্রিজ বিসাইড দ্য রোডস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, স্কুলস অ্যান্ড কলেজেস, ওপেন ফিল্ডস অ্যান্ড মেনি আদার প্লেসেস। ইভেন টুডে দিস ওল্ড ম্যান, এই বৃদ্ধ লোকটা কন্টিনিউয়াসলি প্লান্টিং ট্রিজ অ্যাজ মেনি হি হ্যাজ ক্যান, এই বৃদ্ধ বয়সে সে কি করতেছে, সে গাছ রোপণগুলো করে যাচ্ছে। ফর দিস, এই জন্য আই স্ট্রংলি, আমি মানে একদম দৃঢ়
প্রত্যয় বলতে পারি এগ্রি সম্মত উইথ দ্য টপিক কার্তিক প্রামাণিক ইজ এ ইন্সপিরেশন ফর আস আমি দৃঢ় প্রত্যয় বলতে পারি নিঃসন্দেহে কার্তিক প্রামাণিক আমাদের জন্য কি ইন্সপিরেশন দেখো না দুই নম্বর যদি যায় দ্য ট্রুথ ফুল লাভ তাই সেটা কেন করা হয়েছে দেখো সেই চিত্র থেকে এখানে আমি বিষয়টা এখানে এই এই টপিকে লিখে দিয়েছি আমি জাস্ট পড়ে পড়ে শোনাচ্ছি তোমাদেরকে ঠিক আছে দেখো আই থিংক দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি সেই গল্পের জন্য এই টাইটেলটা শিরোনামটা সঠিক বিকজ ইট গিভস আস এ স্ট্রং এন্ড রিয়েল মেসেজ অ্যাবাউট দ্য জব এটা আমাদের জন্য একটা কি শক্তিশালী এবং একটা প্রকৃত মেসেজ দিয়েছে দ্যাট দ্যাট দ্য জব ইজ রিয়েলি সেই ঘুঘুটা প্রকৃতপক্ষে এ ট্রুথফুল বার্ড একটা সেই সত্যবাদী পাখি ছিল ফর বিং ট্রুথফুল এই সত্যবাদী হওয়ার কারণে দ্য জব হ্যাজ গেইন সে অর্জন করেছে প্লেস অ্যাট দ্য হার্ট অফ দ্য পোয়েট সেই কবির যে অন্তর হৃদয়ে কি করতে স্থান করে নিতে পেরেছে ইট হ্যাজ আর্নড দ্য স্ট্যাটাস অফ বিং এ সোর্স অফ প্যাশন ফর লাভ বাই দ্য পোয়েটস এটা অর্জন করেছে কিসের জন্য এই সোর্স অফ প্যাশন অফ দ্য লাভ অফ দ্য পোয়েটস ভালোবাসা পেয়ে অ্যাজ লং অ্যাজ যতদূর সম্ভব দ্য ওয়ার্ল্ড লাভস টু রিদম উইথ লাভ যেটা পৃথিবীতে বেঁচে থাকবে কিসের উপরে ভালোবাসার উপরে দ্য টু বার্ডস ব্যাড অ্যান্ড ওল্ড এই যে সেই তোমার এই বাদুর এবং সেই পেঁচাটা গড পানিশমেন ফর দেয়ার ইল ডুইং তারা শাস্তি পেয়েছে কি জন্য তাদের সেই কুকর্মের জন্য অ্যান্ড দ্য ডাভ গেইন রিওয়ার্ড সেই ঘুঘু কি করেছে পুরস্কার পেয়েছে ফর ইটস বিং রিয়েলিস্টিক সে বাস্তবসম্মত কথা বলার জন্য অ্যান্ড ট্রুথফুল এবং সত্যবাদিতা সত্যবাদী হওয়ার কারণে সো উই ক্যান সে তাই আমরা বলতে পারি দ্য টাইটেল অফ দ্য স্টোরি এই স্টোরির টাইটেলটা শিরোনামটা দ্য ট্রুথফুল অফ ডাভ ইজ অ্যাপ্রোপ্রিয়েট এটা সঠিক and admirable এটা কি প্রশংসনীয় তাই না dear learners number 3 দ্য ইউনিট 7 লেসন ফর রিভার জিপসি যেখানে এটা উত্তরটা কি চলে আসছে যে আমি একটা কল্পনা করি আমার বাড়ির পাশে এরকম নৌকা বা যাযাবররা আছে আমরা কিভাবে বা তুমি কিভাবে তাদেরকে শিক্ষার মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারি তাই না আমরা নিঃসন্দেহে করতে পারি দেখো তার একটা প্যারাগ্রাফ মধ্যে আমি জাস্ট একটা ধারণা স্বরূপ লিখেছি তোমরা তুমি নিজের মতো করে লিখবে এটা একটু হেল্প নিতে পারো বাট তুমি তুমি গুছিয়ে লিখবে নিজের মতো করে though they are citizens of Bangladesh যদিও তারা বাংলাদেশের নাগরিক তারপরে তারা অনেক সুবিধা থেকে তারা কি বঞ্চিত they are deprived of the light তারা সে আলো থেকে বঞ্চিত their main vehicles তাদের প্রধান যানবাহন জন্য কি dear learners মনে আছে boat নৌকা yes নৌকা ঠিক আছে দেখো that is the boat to travel ভ্রমণের জন্য there is a boat school in my area আমার এলাকায় একটা এরকম একটা আছে উই ট্রাই টু টিচ চিলড্রেন অফ দ্য রিভার জিপসিস আমরা সেই যাযাবরের যে বাচ্চাগুলো আছে তাকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি ইট ইজ ওয়ান অফ দ্য এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ সিভিল রাইটস এটা যেমন একটা শিক্ষা এটা কি এবং সামাজিক তার অধিকার অনলি এডুকেশন ক্যান গিভ আস আওয়ার সিভিল রাইটস তো শুধুমাত্র শিক্ষায় কি করতে পারে আমাদের সামাজিক অধিকার সেটা দিতে পারে So we decided to teach them to read and write. তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে কি করব তাদেরকে শিক্ষা দিব আমাদের পড়াবো এবং তাদেরকে লিখাবো as we এই জন্য we have a boarding school we go to their family and advise them to bring their children to school তাই আমরা সেখানে গিয়ে তাদের বাবা মাকে বলেছি যে আপনারা আপনাদের বাচ্চাগুলো আমাদের কি করেন আমাদের স্কুলে নিয়ে আসেন we have some plans for them তাদের জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে we have decided that আমরা সিদ্ধান্ত নিয়েছি we will provide them with basic textbook of the office school for free যেটা আমাদের সরকার কর্তৃক যে আমাদের মূল পাঠ্য বইগুলো দেয় এটা ফ্রি দেয় হ্যাঁ আমরা এই বইগুলো কি করব তাদেরকে প্রদান করব at first we you want to teach them a basic of english তুমি চেষ্টা করলে বা আমরা কি করব তাদেরকে ইংরেজির মূল বিষয়গুলো পড়ানোর চেষ্টা করব ম্যাথমেটিক্স গণিত বিষয়গুলো কম্পিউটার এন্ড আদার অ্যাভেলেবল টেকনোলজি যেমন আমাদের যে আরো অন্যান্য যে প্রযুক্তি আছে টেকনোলজি দ্যাট মিন্স যেন কি প্রযুক্তি অন্যান্য প্রযুক্তি বিষয়গুলো তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব শেখানোর চেষ্টা করব উই ক্যান টেক আওয়ার ল্যাপটপ অ্যান্ড শো দ্যাম আমরা কি করব আমাদের ল্যাপটপগুলো নিয়ে যাব হ্যাঁ আমরা তাদেরকে দেখাবো হোয়াট টেকনোলজিস ক্যান ডু যে আমাদের প্রযুক্তি আমরা মাধ্যমে আমরা কি কি করতে পারি উই ক্যান অলসো টিচ দেম অ্যাবাউট মোরালস অ্যান্ড হিউম্যানিটি আমরা তাদেরকে আরো কি শিখাবো নৈতিকতা মোরাল মানে কি নৈতিকতা হিউম্যানিটি মানে
মানবতা শেখাবো দে ডিজার্ভ দ্য চান্স টু শাইন ইন লাইফ তারা কি করে তাদের জীবনটাকে উন্নত করার ভালো করার কি করে তারা অধিকার রাখে সো দে নিড আওয়ার হেল্প তাই তাদের কি প্রয়োজন আমাদের সাহায্যের প্রয়োজন অ্যান্ড অ্যাজ দ্য কনসাস সিটিজেন এবং আমরা সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশ বাংলাদেশে ক্যান নট পারফেক্ট আমরা পারি না কি করতে পারি না দেম ইন লার্নিং ফর মেকিং এ বেটার সোসাইটি তাদেরকে আমরা শিক্ষার মাধ্যমে একটা ভালো সমাজে পরিণত না করে আমরা পাই না এটা আমাদের কি একটা রেসপন্সিবিলিটি এটা আমাদের পালনীয় একটা বিষয় আমি পালন করবো দেখো তাহলে তোমাদের সাথে কিন্তু আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তিনটা টপিক্সে তিনটা অ্যান্সারগুলি আমি জাস্ট তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি বাট রিমেম্বার দিস তোমরা অবশ্যই এগুলো এইভাবে লেখা যাবে না তুমি তুমি নিজের মতো করে লিখবে দোস্ত তুমি এটা তোমার সাপোর্ট দিবে কিভাবে লিখবে তুমি নিজের মতো করবে তুমি আমি আবারও বলছি এটা হুবহু যদি মিলে যায় তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে না হ্যাঁ ডিয়ার লার্নার্স তো দেখো আসলে আমাদের শীতকাল চলে এসেছে বর্তমানে আমাদের করোনার পরিস্থিতিটা কিছুটা হলেও একটু ভালো না তো আমরা সকলেই সচেতন থাকবো বাসায় থাকি সচেতন থাকবো এবং আমাদের জন্য সকলেই ভালো থাকবো সকলের মঙ্গল কামনা করবো তো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সালাম আলাইকুম।